أعوذ بالله من الشيطان الرجيم. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا أبنائهن ولا إخوانهن ولا আমি আমার বক্তব্যের শুরুতেই আমি প্রিন্সিপাল মাননীয় স্যার সাহেবের আরোগ্য কামনা করছি। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় পাবনায় আছেন। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঠে ফিরে এসে গণতন্ত্রের জন্য ইসলামের জন্য কাজ করার সুযোগ করে দেন। আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি যখন তখন আমাদের 20 দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটি পরিত্যক্ত নির্জন কারাগারে প্রায় অন্ধকারের স্যাঁতস্যাঁতে একটি ঘরে ইফতারের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইয়েরা, এই জুলুমবাদ সরকার, এই বেআইনি অবৈধ সরকার, যারা সম্পূর্ণ গায়ের জোরে এবং রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করে তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে এবং তাদের এই ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য গণতন্ত্রের যিনি মাতা বলে ইতিমধ্যে জনগণের দ্বারা অভিষিক্ত হয়েছেন মাদার ডেমোক্রেসি, সেই নেত্রীকে তারা একটি মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। আমরা মাদার ডেমোক্রেসি তাকে এই জন্য জনগণ বলেন, এই নেত্রী রাজনীতিতে আসার পরেই তিনি গণতন্ত্রকে বন্দি অবস্থায় পেয়েছেন এবং তাকে মুক্ত করবার জন্য তিনি দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন। পরবর্তীকালে প্রতিটি সংকটময় মুহূর্তে দেশের গণতন্ত্রের তিনি সামনে এসে সেই নেতৃত্বের ভূমিকা নিয়েছেন, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য কাজ করেছেন। 3 বার তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, 2 বার তিনি বিরোধী দলের নেতা ছিলেন, কখনো কোন নির্বাচনে যিনি পরাজিত হননি সেই জনপ্রিয় নেতাকে আজকে এই গণবিচ্ছিন্ন সরকার তারা শুধুমাত্র তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে তাকে আটক করে রেখেছে। সেই জন্যই আজকে ইফতার মাহফিলে আমরা সবাই ভারাক্রান্ত এবং আজকে ইফতার মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন তাকে অতি শীঘ্র মুক্ত করেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যে সংগ্রাম তিনি শুরু করেছেন সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আজকে এক মহাসংকট, এত বড় সংকটে বোধহয় আর কখনো বাংলাদেশ উপনীত হয়নি। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা আছে, মহান মুক্তিযুদ্ধের যে মূল বিষয়গুলো ছিল সবগুলোকে পদদলিত করে আজকে সরকার
একটি একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য, একদলীয় একটি শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার জন্য সে অন্যায়, অত্যাচার, দমন, নিপীড়নের মধ্য দিয়ে সমস্ত বিরোধী শক্তিকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে এমন একটা প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানকে এই আওয়ামী লীগ সরকার ধ্বংস করে ফেলেনি। আমরা জানি যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আজকে নির্বাচিত পার্লামেন্ট নয়, জনগণের প্রতিনিধিত্ব করে না। যে জুডিশিয়ারি, বিচার বিভাগ, যার উপরে জনগণ সবসময় আস্থা অর্পণ করে, যার দিকে মানুষ তাকিয়ে থাকে যে সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেখানে গিয়ে দাঁড়ালে ফরিয়াদ করলে সে ন্যায় বিচার পাবে, সেই বিচার বিভাগকেও তারা আজকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আমরা দেখেছি প্রশাসন সম্পূর্ণ দলীয়করণ করেছে এবং এটাকে একটা সম্পূর্ণ নির্যাতনের, নিপীড়নের একটা যন্ত্র হিসেবে তৈরি করেছে। আজকে যখন যেদিকে তাকান দেখা যাবে যে মানুষ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে রাষ্ট্রের। আজকে দেখুন সামান্য ছোটখাটো ব্যাপারগুলোতে কিভাবে জনগণের উপরে নির্যাতন হচ্ছে। সারা দেশে এখন নতুন একটা আপনার অভিযান শুরু হয়েছে, সেই অভিযান হচ্ছে আপনার মাদক নিয়ন্ত্রণ অভিযান। খুব ভালো কথা, সবার আগে নিজের ঘরের মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনাদের এমপি কক্সবাজারের টেকনাফের, তাকে তো জামিন দিয়ে ছেড়ে দিয়েছেন, তিনি মহা আনন্দে এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। একজন দুজন নয়, অসংখ্য, প্রায় প্রত্যেকটি জায়গায় তাদেরকেই আজকে আপনারা ছেড়ে দিয়েছেন যারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন আগে জঙ্গি নির্মূল অভিযান শুরু করলেন, সেই জঙ্গি নির্মূল অভিযান শুরু করতে গিয়ে আপনারা, আপনাদের যারা সঙ্গে যারা ভিন্ন মত পোষণ করে তাদের উপর অন্যায় অত্যাচার করেছেন। যেই আপনাদের সঙ্গে একমত হয়নি তাকেই আপনারা জঙ্গি আখ্যায়িত করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যতগুলো মামলা হয়েছে একটা মামলারও আপনারা নিষ্পত্তি করেনি, এবং দেখা যাচ্ছে যে সমস্ত মানুষগুলোকে বিনা বিচারে হত্যা করা হয়েছে তাদেরকে জঙ্গি হিসাবে নাম দিয়ে তাদের কোনো তদন্ত হয়নি এবং কোনো তদন্ত ছাড়াই সমস্ত বিচার করা হয়েছে। আজকে গত কয়েকদিন ধরে চার পাঁচ দিনের মধ্যে ছয়টি জেলায় ছয়জনকে আপনার ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়েছে। আমরা অবশ্যই চাই যে মাদক মুক্ত হোক, আমরা অবশ্যই চাই যে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা হোক এবং এই মাদককে নির্মূল করা হোক। তার অর্থ এই নয় যে বিনা বিচারে মানুষকে হত্যা করা হবে। আজকে শুধু একটি ঘটনা নয়, অসংখ্য ঘটনা আজকে গোটা বাংলাদেশে এই ক্রস ফায়ারের নামে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের নামে আজকে বহু বিরোধী পক্ষকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে কীভাবে গুম করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি, পাঁচ বছর ছয় বছর পার হয়ে গেছে, অসংখ্য। আজকে বিচারের নামে আপনারা যা খুশি তাই করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে, তাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক করে রেখেছেন, এবং দেখুন কত সংকীর্ণ এরা যে আজকে যে মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা, 36টা মামলা করা হয়েছে তার তার বিরুদ্ধে, অভিযোগ হচ্ছে যে তার তিনি বাসে আগুন জ্বালিয়ে দিয়েছেন, বোমা মেরেছেন, তিনি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে নিশ্চয়। এই মামলাগুলো যখন হাইকোর্টে জামিনের জন্য এসছে তখন সেখানে অ্যাটর্নি জেনারেল সেখানে গিয়ে আপনার বাধা প্রদান করছে। এই বিষয়গুলো আমাদের সকলের লক্ষ্য করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, লুটপাটের রাজত্ব তৈরি করেছে, এবং এখানে মেগা প্রজেক্টের নামে শুধু মেগা দুর্নীতি চলছে, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজকে
গোটা সমাজকে তারা একেবারে কলুষিত করে ফেলেছে। প্রিয় ভাইরা, আজকে তাই সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে এই যে দানবীয় শক্তি, কথাটা আমার নয়, কথাটা সাবেক প্রধান বিচারপতির এস কে সিনহা সাহেব তিনি বলেছিলেন যে একটা দানবীয় শক্তি বাংলাদেশের বুকের উপর চেপে বসেছে। আজকে সেই দানবীয় শক্তিকে যদি আমরা সরাতে না পারি তাহলে আমাদের দেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। আজকে আমরা আমাদের ধর্ম পালন করতে পারি না, আমাদের ধর্মীয় স্বাধীনতাকে আঘাত করা হয়, আজকে আমাদের ব্যক্তি স্বাধীনতাকে আঘাত করা হয়। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের সামনে বসে আছেন, আজকে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই। গত খুলনা ইলেকশনে যে সমস্ত চ্যানেলগুলো তারা রিপোর্ট করেছিল সেই সমস্ত চ্যানেলগুলো থেকে এখন আমরা শুনতে পেয়েছি যে যারা এইসব রিপোর্টগুলো করেছিল তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, মিডিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে তারা। এই একটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের সামনে সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, আজকে যদি আমাদেরকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে অন্যের ক্রীড়াতে পরিণত হতে না হয়, তাহলে আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, সব পেশা নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সত্যিকার অর্থে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্যে, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আজকে আমরা এই পবিত্র দিনে, এই রমজানের মাসে, আমরা দেখার আপনার কিছুক্ষণ পরেই আমাদের এই রোজা ভঙ্গ করব, দোয়া চাইবো আল্লাহর কাছে, তখন আমরা এই দোয়া চাই আল্লাহ আমাদেরকে মুক্তি দিই এই ভয়াবহ দানবের হাত থেকে, ভয়াবহ নির্যাতনকারী হাত থেকে আমাদেরকে মুক্তি দিই, দেশের মানুষকে শান্তি দিই, শান্তি প্রতিষ্ঠিত হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক, যত আমাদের নেতা নেত্রী কর্মী যারা আছেন কারাগারের অন্তরে তারা সবাই মুক্তি পাক। এই দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবশেষে আমাদের প্রিন্সিপাল ইসাক সাহেবের আরোগ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্বদেবী ঐক্য জোর জিন্দাবাদ। ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا أبناء أخواتهن ولا نسائهن